গতকাল একটি পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম বিপিএল এমনভাবে আয়োজন হতে চলেছে যেটা আপনার কল্পনারও বাহিরে। সেখানে অনেকেই তো গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন উল্টোপাল্টা বলে, কিন্তু সত্যি বলতে আপনি অবাক হয়ে যাবেন আগামী বিপিএল এর আয়োজন নিয়ে। আগামী বিপিএল এর আয়োজন নিয়ে 10টি বিষয় আপনাদের সাথে এখন কথা বলবো। চলুন তবে শুরু করা যাক। আগামী বিপিএল এর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ডক্টর ইউনূস যেখানে ছিলেন অলিম্পিকের ডিজাইনার, সেইখানে ডক্টর ইউনূসকে বিপিএল এর সরাসরি যুক্ত করার প্রস্তাব জানিয়েছিল ক্রীড়া উপদেষ্টা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্মতি জানিয়েছে। বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুতে ইনভলভ থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মন্ত্রণালয়ের প্রায় 20 জন। আগামী বিপিএল এর জন্য উদ্বোধনী অনুষ্ঠানও নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী বিপিএল এ উদ্বোধনী অনুষ্ঠানে আসছে পাকিস্তানি সিঙ্গার রাহাত ফাতেহ আলী খান ও পাকিস্তানি বংশভূত বলিউড সিঙ্গার আতিফ আসলাম। ইতোমধ্যে তাদের সাথে বিসিবি যোগাযোগ করা শুরু করে দিয়েছে এবং দেখার বিষয় তাদের সাথে ডিল কনফার্ম করতে পারে কিনা। শুধু তাই নয়, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বলিউড কোনো এক অ্যাক্টরকে তারা চেয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের জন্য, কিন্তু তা পরবর্তীতে ডিসিশন চেঞ্জ হয়ে বলিউড নয় বরং কোনো এক হলিউড স্টারকে তারা বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আনতে চলেছে। সেই একই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনভিটেশনে উপস্থিত থাকবে বিশ্বব্যাপী পরিচিত কোনো এক ফুটবলার। শুধু তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না, তিনি হতে চলেছেন আগামী বিপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসিডর, যেটা হয়তো কোনো টুর্নামেন্টে এর আগে কখনো দেখা যায়নি। সত্যি আগামী বিপিএল হচ্ছে বিশ্ব সেরাদের সেরা বিপিএল। শুধু তাই নয়, এবারের উদ্বোধনী অনুষ্ঠান শুধু মিরপুরে হবে না, হবে চট্টগ্রাম ও সিলেট ভেনুতেও। এরপর ডিজিটাল স্পন্সর বোর্ড। এর আগে আমরা দেখেছি ডিজিটাল স্পন্সর বোর্ড ছিল না প্রায় 3-4 বছর ধরে, কিন্তু আগামী বিপিএল এর জন্য ডিজিটাল স্পন্সর বোর্ডও নিশ্চিত করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলর। এরপর আগামী বিপিএল এর জন্য প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে অনুষ্ঠান হবে বিপিএল কে ঘিরে। সেখানে হয়তো কিছু ছোটখাটো প্রতিযোগিতা দেওয়া হবে, কিংবা সেখানে প্রত্যেকটা মানুষের বিপিএল নিয়ে কি চাহিদা, দেশকে নিয়ে কি চাহিদা, সেখানে ইন্টারভিউ করা হবে এবং সেটা ম্যাচ চলাকালীন লাইভে জায়ান্ট স্ক্রিনে ব্রডকাস্টিং করা হবে বিশ্বের দরবারে, যেটা ক্রিকেট বিশ্বের ইতিহাসে কোনো টুর্নামেন্টে এর আগে ঘটেনি। শুধু তাই নয়, আগামী বিপিএল এর জন্য স্পাইডার ক্যাম্প, এছাড়াও হাই ক্লাস গ্রাফিক্স, হাই ক্লাস ক্যামেরা, এই সব কিছুই তারা ইতোমধ্যে কনফার্ম করে ফেলেছে আগামী বিপিএল এর জন্য। অর্থাৎ আগামী বিপিএল এ ওই মোবাইল ক্যামেরার গ্রাফিক্সের খেলা আর দেখতে হবে না, দেখবেন আইপিএল, SA20 ও ILT20 মতো এবং বিগ ব্যাশের মতো হাই ক্লাস বিপিএল ব্রডকাস্টিং। শুধু তাই নয়, আর টি স্পোর্টস কিংবা জিটিভিতে অর্থাৎ বাংলাদেশে সীমাবদ্ধ থাকছে না বিপিএল। আগামী বিপিএল ব্রডকাস্টিং হবে পুরো ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক জুড়ে। সেখানে টেন স্পোর্টস, স্টার স্পোর্টস, ইউরো স্পোর্টসদের মতো বড় বড় স্পোর্টস টিম থাকবে। ইতোমধ্যে তৈরি হয়ে গিয়েছে আগামী বিপিএল এর জন্য থিম সং। এর আগের বিপিএল গুলোতে টিমগুলোর ব্যক্তিগত থিম সং থাকলেও বিপিএল এ ছিল না কোনো প্রকার থিম সং, কিন্তু আগামী বিপিএল এর জন্য অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে থিম সং এবং বাংলাদেশের সবথেকে বড় নামকরা ব্র্যান্ড থেকে তারা তৈরি করেছে এই সংটি। অনেকেই বলছে সেটা শূন্য ব্যান্ড হতে পারে, তবে এখনো সেটা কনফার্ম জানা যায়নি। এই থিম সং এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে দুইটি লাইন নিজ থেকে যোগ করেছেন, সেই দুইটি লাইনও রয়েছে এই থিম সং এর মধ্যেই। এছাড়াও আগামী বিপিএল এর জন্য দুর্দান্ত এক থিম ডিজাইন তৈরি করা হয়েছে, যেই থিম ডিজাইনে সম্পূর্ণটাই রয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঘিরে, এবং এইটা সম্পূর্ণ কাজ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তার একটি টিমের মাধ্যমে, কেননা তিনি যে ছিলেন অলিম্পিকের ডিজাইনার। এছাড়াও বিপিএল কে ঘিরে প্রতিটা স্টেডিয়ামে তৈরি করা হবে গ্রাফিতি, জুলাইয়ের অভ্যুত্থানকে সম্পূর্ণরূপে তুলে ধরা হবে সেইখানে। শুধু তাই নয়, জুলাইয়ের অভ্যুত্থানকে ঘিরে বিপিএল এ থাকবে মাস্কট, অর্থাৎ বিভিন্ন লিগে যে মাস্কট দেখা যায় সেই রকমই থাকবে, তবে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঘিরে পুরো ইতিহাস তৈরি করা হবে আগামী বিপিএল এ। শুধু তাই নয়, আগামী বিপিএল এর জন্য গভর্নিং কাউন্সিলের পরিকল্পনা আছে ঢাকার রাস্তায় বিপিএল এর মাস্কট ও ট্রফি ট্যুর করানো
করা হবে পুরো ঢাকার জুড়ে। এছাড়াও পুরো বিশ্বে ইয়থ ফেস্টিভ্যাল আয়োজন করতে চলেছে বিসিবি বিপিএল চলাকালীন, যেখানে পুরো বিশ্ব জানতে পারবে জুলাইয়ের গণ অভ্যুত্থান সম্পর্কে, জানতে পারবে কতজন ছাত্র জনতা শহীদ হয়েছে, জানতে পারবে আবু সাইদ মুগ্ধদের আত্মত্যাগের কথা। শুধু তাই নয়, বিপিএল এর হসপিটালিটির ভিডিওতেও তুলে ধরা হবে শেখ হাসিনার নির্মমতা ও ছাত্র জনতার আত্মত্যাগ। এছাড়াও আগামী বিপিএল কে ঘিরে সব থেকে বেশি আকর্ষণীয় যেটা হতে চলেছে সেটা বিআইপি বক্স। আপনারা আইপিএল ও দেখেছেন বিআইপি বক্স। বিআইপি বক্স মূলত একটি কাচের রুমের মতো, যেখানে এসির ভিতরে সোফাতে খেলা দেখতে পারে তারা। গ্যালারির মিডল পয়েন্টে তৈরি করা এই বিআইপি বক্সের ভিতরে জায়ান্ট স্ক্রিনে তারা খেলা তো দেখতে পারবেই, চাইলে বাহিরে এসে বারান্দায় দাঁড়িয়ে দুর্দান্তভাবে সরাসরি খেলাটাকে উপভোগ করতে পারবে। এমন বিআইপি বক্সও তৈরি হচ্ছে আগামী বিপিএল এর জন্য। তবে এই কম সময়ের মধ্যে বিপিএল কে যেন সব থেকে বেশি জনপ্রিয়তা দেওয়া যায়, সেই জন্য কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, এছাড়াও বিসিবির গভর্নিং কাউন্সিলররা সবাই। এছাড়াও বিপিএল এর ইনস্ট্যান্ট সকল আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিয়ে আসতে পারেন। এখানে ভিডিও তৈরি করতে একটু লেট হয়ে যায়, কিন্তু ফেসবুক পেজে ইনস্ট্যান্ট খবর আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আপনি হয়তো বলবেন, এত কিছু করে কি লাভ? সেই তো ছোটখাটো বিদেশি ক্রিকেটাররা বিপিএল খেলতে আসছে, বড় মানের কোনো প্লেয়ার তো আর আসছে না। এমন প্রশ্নের উত্তরে থাকছে সুখবর, কেননা আগামী বিপিএল এ শুধু ছোটখাটো বিদেশি ক্রিকেটার দিয়ে বিপিএল হবে না, হবে বড় মানের হাই ক্লাস ক্রিকেটারদের দিয়ে। কিভাবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শুধু তাই নয়, এখন পর্যন্ত যেইগুলো হাতে এসেছে ওইগুলো নিয়ে ভিডিও তৈরি করলাম, আপনাদের জানিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আরো অনেক কিছু যুক্ত হবে বিপিএল এ, যেটা সামনে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আগামী বিপিএল যে আইপিএল কেও টপকানোর একটা প্রস্তুতি নিতে চলেছে সেটা আপনি মাথায় নিয়ে নিন। এখানে আইপিএল কে টপকানো বলতে সবকিছুর দিক দিয়ে টপকানো এমনটা বলছি না। এখানে আইপিএল কে টপকানো বলতে বোঝানো হচ্ছে বিপিএল এ এমন এমন কিছু ফিউচার অ্যাড হতে চলেছে আগামীতে, যেটা এখন পর্যন্ত আইপিএল এ কখনো করা হয়নি।